আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললাম যারা 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 আমার কাছে যাবে সেদিন তাদেরকে আমি নবী বা আমার কাছে সেদিন হাউজে কাউসারের তারা পানি পান করবে একবার সুবহানাল্লাহ জোরে কোন যারা যারা যাবে তারা তারা কি করবে হাউজে কাউসারের পানি কি করবে ভাই পান করবে বাস তাহলে বোঝা যাচ্ছে এবার শুনেন হাউজে কাউসারের পানিটা দেখতে কেমন তার গুণটা কেমন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন হাউজে কাউসারের পানিটা আবিয়াজ মেনার লাবান দেখতে হবে দুধের থেকে সাদা দুধের থেকে সাদা বুখারীর ইবারত বলছি ধৈর্য ধরে শুনবেন দুধের থেকে সাদা পৃথিবীর জমিনে আপনার মধু খেয়েছেন কি খাননি মধু মধু হানি হানি খেয়েছেন চেখে দেখেছেন মধু কেউ অনেকেই মধু পান করেন মধু খেয়ে দেখেছেন কত মিঠা পৃথিবীর জমিনে নবী বলেন হাউজে কাউসারের পানি মধুর থেকে মিষ্টি আরেকবার সুবহানাল্লাহ কান তবে হাউজে কাউসারের পানির ভিতরে এমন একটা শক্তি আছে আপনারা জানেন কি জানেন একটা নিয়ম বলছি যেমন মিলিটারিদের কাছে কিছু ট্যাবলেট যুক্ত জিনিস থাকে সরকার সেগুলি বানিয়ে সাপ্লাই দেয় যেগুলি যুদ্ধের সময় ব্যবহার হয় যদি খাদ্যখানা খেতে পারবে না শুনেছি তাদের কাছে এমন কিছু ট্যাবলেট বানিয়ে রেখেছেন একটা ট্যাবলেট খেলেই একদিন খাদ্য ওর সময় খেতে হবে না মানে তার খিদাটা মিটিয়ে দেবে ওরকম জিনিস একটা ট্যাবলেটের ভিতরে দেওয়া থাকে আমার বাইন আমি বলতেছিলাম বলে কি ওই হাউজে কাউসারের পানির ভিতরে এমন একটা কুয়োত আছে একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ভাই গো যদি কাহারই যদি পৃথিবীর জামি এখন যদি আপনাদের কাহারই যদি পাতলা পায়খানা হয় যদি ডায়রিয়া হয় নজর করে দেখেন একটা ছোট্ট হলুদ হলুদ রঙের একটা ছোট্ট ট্যাবলেট খেলেই পায়খানাটা বন্ধ হয়ে যায় তার মানে বোঝা যায় একটা ছোট ট্যাবলেটের পাওয়ারটা কত আর একটা কথা বলছে ভাই আমার ভাই গো তমাম শরীরটা শক্তিশালী শরীর এই শরীরের ভিতরে দু চার দশ ফোঁটা যদি যদি আপনি বাসাতিন যদি জিবার ভিতরে দিয়ে দেন দশ ফোঁটা বাসাতিন জিবার ভিতরে দিয়ে দিলেন যেটা যে পোকামাকড় মারার জন্য যেটা টেমাটিন বাসাতিন যেটা বাজারে বিক্রি হয় ওটা যদি বলেন আমি এক মাকা বাসাতিন খাবো আমার পেটের যেন ওই কিমরিগুন কৃমিগুন যদি মরে যায় কিমরিও মরবে আপনিও মরবেন কোন কথা ঠিক কিনায় কিমরিও বিগার যাবে লোকটারও বিগার শেষ হবে বলেন কথা ঠিক কি নয় আমার কথাটা বুঝতে পারছেন তিন গ্লাস পানি খেয়েছেন কিছুই না এক গ্লাস জুস খেয়েছেন কিছুই না এক কিলো দুগ্ধ খেয়েছেন কিছুই না আবার কেউ কেউ ওই যে ঠান্ডা ঠান্ডার বোতল গুলিন গরমের দিন আমান বড় বোতল গল গল করে খেয়েছেন কিছুই না কিন্তু গা যদি আধা চামচ যদি ওই সমস্ত টেমাটিন যদি বেসা দিন যদি জিবার ভিতরে দেন আপনি তো দূরের কত নাক মুখটা গল গল করে আপনি শ্বাস বেরিয়ে ফুর ফুরি ফুর ফুরি বেরোতে বেরোতে আপনি পৃথিবীর জমিন থেকে আপনি একবার ঠান্ডা হয়ে যাবে তাহলে এর ভিতরে কি ক্রিয়া আছে মরে যাবে মানুষ আমার বাইরা বুঝনের জন্য বলছি আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাই বললেন হাউজে কাউসারের পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি যেন কিমত দান করে দিয়েছেন কি কিমত যেন দিয়ে রেখেছেন আল্লাহ বললেন অমান সারিবা লাম ইয়াজমা আবাদা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ওই হাউজে কাউসারের পানি গো একটা ফোঁটা
ভালো করে শুনে নেন, এক ফোঁটা দুই ফোঁটা পানি যদি কেউ কোনোদিন জিব্বার ভিতরে দিয়ে দিতে পারে, লাম ইয়াজমা আবাদা, কোটি 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 বছর চলে যাবে, ওই লোকটার আর কোনোদিন পানির পিপাসা হবে না। নারায়ণ তাকবীর, এত কিমত। আচ্ছা আপনারা গজল শুনবেন না অস শুনবেন? গজল গাইলে ভালো, ভালোই তো আপনার ইমান। গজল শুনতে ভালো লাগে? নসিহত শুনতে আসছেন না? গজল গজল তো কান্দেন, আমরা জামু গান খালি গজল কান, এটাই শুরু করুন। টাকা দিয়ে খরচ করে না আপনারাই এনেছেন, সময়টা খরচ করে না আপনারাই এনেছেন, এখন আমাকে বেরোতে আপনারাই এনেছেন। যদি কান্দে হাদিস ভালো লাগে না গজল কান, ঠিক আছে, কি অসুবিধাটা কি আমার? আমার ভাইরা, দিল দিমাগকে একটু উৎসাহী করতে হয়। পৃথিবীটা কিছুই নয় যে আমার কথাটা বুঝতেছেন কি আপনারা? ভাষাটা বোঝা যাচ্ছে? আচ্ছা যদি বুঝতে পারছেন তাহলে আমি বুখারীর হাদিস বলছি। অবশ্যই তামসা করে বানিয়ে বললিনি, নাবি যা বলেছেন তাই বলেছি। দেখি একটা কথা বলে নেন তো আগে, এখন যে কড়া লোক বসে আছেন, যেটি পাতলা হয়ে গেছে তো গেছেই গে, যেটি গেছে গেছে, যেটি গেছে আমি তা করে আর বলি না যে ফেরা ঘুরে আসেন, কি করে গেছে গেছে। এখন যে কড়া লোক পাতলা হয়ে বসে আছেন, এখন গড়িতে মোবাইলের টাইম দেখি, নাহলে আবার ইন্টারনেটের টাইম না দিলে ঝামেলা হবো, 11:47 বাজে, 15:02 বেশি, আর কয় মিনিট শুনবেন? যদি কন্দে 12:00 শেষ করেন আমি আছি, আমার কি অসুবিধা? যদি কন্দে না আসছেন যদি 12:30 শেষ করেন আছি, যদি কন্দে না আসছেন যদি 1:00 শেষ করেন আছি, আপনারা কোনটা চান? কোন 12:30 আরো 2-4 জন, 12:30 তো শেষ করলে আপনারা শান্তি আছেন তো? 1টা আরো 2-4 জন, 1টা জোন মহল যেটা করে সেটা আসলে আমল করতে হয়। তো জাগা ইনশাল্লাহ আমি চেষ্টা করব, 12:30 বলেছেন আর 1টা বলেছেন, তার মাঝামাঝিতে কথা শেষ করার জন্য। তবে তার আগে আমি সিম্পলটা দেখে নেই, আমার তেজ খালি থাকলে হবে না, তেজ সবারই থাকতে হবে। আমি তেজ করে একবারে মাইক ফাড়াইলাম, ওই যে আসামি একজন কইছে, এই তো ইউটিউব হইতেছে কিন্তু তাও এখন কথাটা কয় নাগে, এই যে বাস্তা পেশা পায়খানা সারা যায় না, একটু দয়া করে বসেছে, খুব দূরে গেছি মেহনত করে দুটো কথা শুনাম। তো আসামে একজনে আজকে কইছে যে আমার ভাষা যদি আপনারা না বুঝতেন তাহলে আলাদা কথা চলে, কি করতেছেন কিছুই বুঝি না, কোরআন হাদিস সারা ভাষা বকতেছেন বুঝি না, তাহলে সময় নষ্ট হতেছেন না? আমি আপনাদের সময় নষ্ট করে দিতে চাই না, সময়ের মূল্য আছে। আমি শুধু বলতে চাই আপনাদের কাছে যে পেশাব পায়খানা সারা যামুনা, আমি বলছিলাম যে তেজ খালি আমার থাকলে হবে না, আসামে একটা বক্তা ওয়াজ করছেন, ওয়াজটা কিন্তু উনি বানিয়ে করছেন, তাই আমি কথাটা উপমা দিচ্ছি, এরা তো আসলে কাহিনী ঘটটাওয়ালা কাহিনী নয়। তবে উনি কইছেন যে কি, একটা বক্তা ওয়াজ করতেছে কিন্তু ওনার আবার অভ্যাস হলো চোখ বুঝা ওয়াজ করে, কি করে ওয়াজ করে আমার কথা জব দেন নাকি, চোখ বুঝে। আমিও মধ্যে মধ্যে চোখ বুঝে ওয়াজ করি, যখন বেশি এই যে লাইটটা জল হেনে দেয় তখন নগদ সহি দেখি না, তখন তো চোখ বুঝাই নাকি। আমার ইউটিউবে মেলা দেখবেন আমার চোখ বোঝা আছে, লাইট দিতে সব দুই মুরগি নেই রকম করে চাই, এত দেখা যায় না সহির ক্ষতি হয়, সেরকম চোখ বোঝা নাকি, আজকে তো চোখ বুঝতেছি না। আচ্ছা আর একটা কাহিনী কই, চোখ বুঝে ওয়াজ করে এক বক্তা, জি আব্দুর রহমান ডাইরেক্টর সাহেবের ভাই, আচ্ছা 3,000 টাকা দিলেন আর 1 কুইন্টাল ভুট্টা, ওনার মাথা পিদে চলে গেছেন কবরে হজ টজ করে। আচ্ছা আচ্ছা দোয়া করতে বললেন। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ দোয়া করব, এখানে তুললাম নামটা মনে রাখলাম, আব্দুর রহমান, আব্দুর রহমান। দানের দিকে যাব? জি দানের দিকে যাব এখনি, আপনি যদি বলেন তাহলে ওই দিকে যাব। না না ঠিক আছে একটু হালকা টেনে যাব। আচ্ছা ঠিক আছে, অন্তত আধা ঘন্টা রোস্ট করিস। হ্যাঁ হ্যাঁ ঠিক, আমার এটা নষ্ট করে দেন যদি, আর সে কে বলে হারামালা তো কালেকশনই করলেন, একটু করবার দেন আমার বাস। আচ্ছা আপনারা থাকবেন না, দেখি আপনারা থাকবেন না বাইরে, পিছনে যারা আছেন থাকবেন না, একটু দয়া করে তাহলে বসেন, কালেকশন শুরু করলে যাবেন গা, যত ইনি কই আমি জানি, থাকবেন না আপনারা, কালেকশন শুরু করলে যাবেন গা, আমার সবারটা নষ্ট করবেন কি এত তাড়াতাড়ি, কে বলি আইসি আমি, এত তো দরকার নাই, কালেকশন না একটা না ডাইরেক্টর সব আছে না, আমার সাথে কথা হয়েছে আপনার কালেকশন করা লাগবে না, উনি কয়ে দিয়েছে আমার, উনি কয়ে আপনার কোনো কালেকশন ওয়াজ করে যাবেন মানুষজন শোনে, এখন যে দেয় শেখ সাহেব দিছে দোয়া করুন, কিন্তু আপনারা একটু দয়া করবেন, এই ব্যস্ত বসো একটু বসেছে, এসেছে আই গো
যতটুকু হোক আশা মানুষ ঠান্ডার মধ্যে কত ধৈর্য ধরবো, একজন 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 করে জাতি 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 ফিল ফাঁকা, উনি তো চোখ বুঝা শুরু করছে, নাই 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 একটাও নাই, অনেকক্ষণ পরে চোখ খুলছে, দেহ ফিল টেক মানুষ নাই, একটা লোক ঘুঙ্গি ধরে বসে রয়েছে, এনে শুনতেছে, এখন কয়েছে বাইরে তুই তুই মানুষ পৃথিবীর জমিনে, কারণ তুই আমার অল্টা শুনতেছি, সবাই আমাকে বাকি দিয়েছে, তুই অরিজিনাল, তোর মত অরিজিনাল কেউ নাই, কারণ তুই বড় মানুষ, এই যে সকাল হতে যাচ্ছে হতে চলছে তাও তুই ধৈর্য ধরে শুনছিস, হাই রে তুই আল্লাহর আশেক নবীর আশেক, কাজে গুডুর কথা কও, তুমি গুডুর কথা কও, আমি কখন গেলাম নি, কিন্তু তুমি যে ওয়াজ করতেছো মাইকটা আমার, মাইক সেটটা আমার, তুমিও বাদ দাও না, মাইকটাও বন্ধ করে নিয়ে যাওয়ার ভাই না, আচ্ছা মাইক সেটটাও না, এখন ওয়াজও বন্ধ করে না, মাইকটাও নেহার না, কি বকের সামনে কেন মাইকটা টান দিব, তাই মাইক ধরে না বসে রয়েছে, কখন ছাড়বো তখন যাইব, তাই মাইকম্যান হিসেবে রয়েছে ওয়াজ শোনার জন্য না, তা আমি যদি এবার শুরু করি আপনারা যদি ভিডিওটা জান গা লাস্ট আমার এই মাইকম্যান ছাড়া কাউরে পাওয়া যাবো কি, আসামে ছিলেন মানে।